শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে বিক্ষোভ দমাতে মারমুখে অবস্থানে নিরাপত্তা বাহিনী রণক্ষেত্র তৈরি। আমেরিকার সঙ্গে চীনের যুদ্ধ, সামরিক বাজেট বাড়াতে পারে বেইজিং। সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান। ইহুদি উৎসবের জন্য আজানের নিষেধাজ্ঞা ইসরায়েলে। এবং সবশেষ থাকছে দেনায় জর্জরিত যুক্তরাষ্ট্র, শুধুমাত্র ভারতই পায় $21,600 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সামরিক শাসনের বিরুদ্ধে মিয়ানমারে চলমান বিক্ষোভ দমনে মারমুখী অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে রোববার বৃহৎ একটি প্রতিবাদ সমাবেশের ডাকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আগের চেয়ে কঠোর পন্থা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী। ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের পেটানোর পাশাপাশি তাদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এবং সৈন্যরা। ইয়াঙ্গুনে স্থানীয় সময় দুপুরে আল জাজিরার প্রতিবেদক পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা নিরস্ত্র প্রতিবাদকারীদেরকে আক্রমণ করতে দেখেন। বিক্ষোভকারীরা আবার একত্রিত হলে পুলিশ তাদের সহিংস কৌশল বাড়িয়ে আবার হামলা চালায়। স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাও নিশ্চিত করে ইয়াঙ্গুনে মাইনারিগন অঞ্চলে পুলিশ একটি সাংবাদিক সহ অন্তত 20 জনকে গ্রেফতার করেছে। আল জাজিরাকে স্টুডেন্ট ইউনিয়ন অ্যাক্টিভিস্ট জানান, রোববার বৃহত্তর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মানুষকে আতঙ্কিত করতেই এই দমন অভিযান চালানো হচ্ছে, তবে এতে কোনো ফল হবে না বলে মন্তব্য করেন তিনি। এবং তিনি বলেন, এর ফলে স্থিতি বরং আরও অস্থিতিশীল হবে। এদিকে শনিবার মিয়ানমারের কেন্দ্রীয় মনোয়া শহরে বিক্ষোভে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। এ নিয়ে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে মোট 6 জন নিহত হয়েছেন। অপরদিকে 21 ফেব্রুয়ারি মান্দালায়ে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক বিক্ষোভকারীর বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের এক চিকিৎসক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। 1 ফেব্রুয়ারি তাথ মাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরেই এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে 6 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চি সহ বন্দি রাজনৈতিক নেতা মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে সামরিক বাজেট বাড়াতে পারে চীন। পশ্চিমা এবং চীনা সামরিক বিশেষজ্ঞরা এমন ধারণার কথা জানিয়েছেন। আগামী 5 মার্চ চীন সামরিক বাজেট ঘোষণা করবে। গত বছর চীন আগের চেয়ে শতকরা 6.6% সামরিক বাজেট বাড়িয়েছিল, যাতে গত অর্থ বছরে চীনের সামরিক বাজেট ছিল $178 বিলিয়ন। সামরিক বাজেটের সম্ভাব্য বৃদ্ধি প্রসঙ্গে সাংহাই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নীল এ জিয়ং বলেন, কোরিয়া যুদ্ধের পর বর্তমান সময়ে চীন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি, চীনা উপকূলে নিয়মিতভাবে মার্কিন রণতরী মোতায়েন এবং চীনা উপকূলে ফ্রান্সের যুদ্ধজাহাজ এবং পরমাণু শক্তিচালিত সাবমে চীনের সামরিক বাজেট বাড়ানো সম্ভাবনা জোরদার হয়েছে। চীনের এ বিশেষজ্ঞ বলেন, তাইওয়ানের সামরিক বাহিনীকে পিছু হটানোর বিষয়ে চীনা জনগণের চাপ রয়েছে। এসব কারণে সামরিক বাজেট নিশ্চিতভাবে বাড়বে বলে লি জিয়ং মন্তব্য করেন। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ব্যাজেফ বলেন, তিনি এবার শতকরা 7% সামরিক বাজেট বাড়াতে পারে। তিনি বলেন, লোকজন যা ভাবছে তার চেয়ে এটা কম হবে, কারণ চীনের অর্থনীতি এখন অনেক ভালো। সৌদি ভিন্ন মতলম্বী সাংবাদিক জামাল খাশুগিকে হত্যা করার নির্দেশ দেওয়ার অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ট।
তিনি একটি বিবৃতিতে হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে বলেছেন, বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্যালামার্ট বলেন, যারা খাসুগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক সমাজ থেকে ঘড়ি করে রাখতে একই ধরনের অপরাধ করার কথা যাতে মাথায় না আসে। খাসুগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেওয়ার জন্যও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুগি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন বলে সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা যায়। 2018 সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধামা চাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান এমন একটি পরিকল্পনার অনুমোদন করেছিলেন যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে খাসুগিকে ধরে আনতে অথবা হত্যা করতে হবে। এই প্রথম মার্কিন সরকার খাসুগিকে হত্যার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করল। তবে বাইডেন প্রশাসন বলে দিয়েছে তারা খুনি বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের হেব্রনের ইব্রাহিমি মসজিদে আজানে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। ইহুদি ধর্মীয় উৎসব পুরিম উদযাপনের জন্য শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের নিষেধাজ্ঞার এই আদেশকে ধর্মযুদ্ধের আহ্বান হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংগঠনের কাছে ধর্মীয় পবিত্র স্থান রক্ষায় আইনি এবং নৈতিক দায়বদ্ধতা পালনের দাবি জানিয়েছেন। মসজিদের পরিচালক শেখ হেফজি আবু সিনানা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত তা কার্যকর থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবথেকে বড় অর্থ ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়, তবে সেই দেশই কিনা ঋণে জর্জরিত। শুধুমাত্র ভারতের কাছেই $21,600 কোটি দেনা রয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে সব মিলিয়ে দেনার পরিমাণ $2.9 লক্ষ কোটি। মার্কিন পার্লামেন্টের এক সদস্য বলেছেন, এই আকাশছোঁয়া ঋণের বিষয়ে দেশের নেতৃত্ব স্থানীয়দের সতর্ক করা হয়েছে। কংগ্রেসম্যান অ্যালেক্স মুনিরের ভাষায়, যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি ঋণ রয়েছে চীন এবং জাপানের কাছে। চীন এবং জাপান দুদেশের কাছে $2 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি দেনা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।